ये फोल्डिंग लैमिनेशन আছে বিভিন্ন সাইজে বাহ মাস্ক গুলো তো বেশ সুন্দর হ্যাঁ আমারও খুব পছন্দ হইলো এই মাস্ক কৃষ্ণ কৃষ্ণ আছে বলরাম আছে রাধা রানী আছে গোমাতা আছে Hey Krishna friends, Kathras here. Welcome to our channel, Iskcon Mayapur. Devotees. So friends, actor and Mataji Kubi request for Chilen, যে আমি কোথায় সেবা করি ওটা দেখানোর জন্য বা আমার গিফট শপে কি কি আছে সেগুলো শেয়ার করার জন্য ঠিক আছে তো নামহট্ট গেট দিয়ে ঢুকেই বাদিকে একটা গলি আছে একদম নামহট্ট ওই দিকটা দেখা নামহট্ট গেটের সামনে একদম অপোজিট নামহট্ট গেটের ঠিক রাইট সাইডে ঢুকে রাইট সাইডে হ্যাঁ ডান দিকে তো ওই দিকে ঢুকে সামনে চলে আসবেন সামনে প্রথমে মন্দিরের চূড়াটা দেখতে পারবেন এখান থেকে যদি বুঝবেন ঠিক পথে আছেন তারপর এখান থেকে লেফট নেবেন লেফট নিয়ে তাকিয়ে দেখবেন কোথায় গদাভবন দেখা যায় বা কাউকে জিজ্ঞেস করতে পারেন যেখানে গদাভবনটা কোনটা তো সেখানে ওনাকে জিজ্ঞেস করে আপনারা ভেতরে এন্ট্রি করবেন এন্ট্রি পথটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন এসেই দেখতে পাবেন কাউকে জিজ্ঞেস করার দরকার নেই গদাভবনের বড় করে বোর্ড লাগানো আছে তো এটা হচ্ছে এন্ট্রি গেট গদাভবনের এখান দিয়ে এন্ট্রি করবেন সামনে গিফট শপ পরে দেখাচ্ছি এখান থেকে ঢুকে ফার্স্টেই দেখতে পাবেন কস্তুবা গিফট শপ ওটাই হচ্ছে ওখানে দিদি কাজ করে সেবা করে চলে এসেছি গদাভবনে ঢুকলেই তো সৌন্দর্যের বাহার দেখি হাই কৃষ্ণবাবু মাধুরীর দোকান খুলছে ঢুকে গেলাম হারি বল কস্তুবা দেখিয়ে দিতে বলবো আমাদের নর মাতাজিকে আমার বোনকে দেখিয়ে দে কি কি পাওয়া যায় আমাদের গিফট শপে তুলসী মালা থেকে শুরু করবো তুলসী মালা সব এখানে তুলসী মালা রয়েছে নানা ভ্যারাইটিস তার সাথে স্ট্যান্ড রয়েছে গড স্ট্যান্ড ছোট বড় সব রকম দুটোটা খুলে আসুন ভাই ভালো বোঝা যাচ্ছে না ফটো ফ্রেম পাবে নানা রকমের কুমকুম প্লেট আছে এগুলো বাসি দেখা নেই না বাসি নেই নানা রকমের জপব্যাগ পাবেন রাধা মাধবের আয়না চিরনি পেন স্ট্যান্ড এগুলো কিন্তু মেটালের খুব সুন্দর দেখতে এর বাংলায় আছে আর এই যে ল্যামিনেশন তো দেখতেই পাচ্ছ এগুলো কাঠের উপরে আর এই সব ওয়াটারপ্রুফ ল্যামিনেশন ওয়াটারপ্রুফ সব আর এই যে কাজু কিশমিশ ভগবানের জন্য আলো করে তুলে রাখার জন্য ল্যাম্প আছে পেন স্ট্যান্ড আছে তিলক আছে গোপাদের হরে কৃষ্ণ ক্যান্ডেল বক্স আছে এই ফোল্ডিং ল্যামিনেশনও আছে বিভিন্ন সাইজের মাস্ক গুলো তো বেশ সুন্দর হ্যাঁ আমারও খুব পছন্দ হইলো মাস্ক কৃষ্ণ কৃষ্ণ আছে বলরাম আছে রাধা রানী আছে গোমাতা আছে বিভিন্ন রকমের আছে আর সিঙ্গেল ল্যামিনেশন এই যে ছোট থেকে বিভিন্ন সাইজের আছে কিন্তু এইগুলো এগুলো হচ্ছে এলইডি
এগুলো লাইট সিস্টেম, তো এগুলো একটু দাম বেশি পড়বে। এগুলো 300 টাকা, এগুলো 400, ওটা 500, ওটা 700 টাকা পড়বে। এটার মধ্যে বিভিন্ন রকমের ড্রেস আছে, 5-6টা ড্রেস হবে। তারপরে বটুয়া, এখন চলে আসে লেগিং, এই সবটাই আছে বাচ্চাদের জন্য, ভক্তদের বাচ্চাদের জন্য। বর্ণিতা, এই কৃষ্ণা ছিল একটা, ওটা শেষ হয়ে আছে সবটার মধ্যে। আর এই যে বটুয়া, সব ফ্যান্সি, এইদিকে হলো সব জুয়েলারি আইটেম, ওইদিকে ভগবানের সব, আর এইদিকে সব জুয়েলারি নিজেদের, ওইদিকে ডিভোশনাল আইটেম। এগুলো এত ভ্যারাইটিস এর বটুয়াই রয়েছে, হ্যাঁ, নানা রকমের বটুয়া আছে। এই যে ইয়ারিং আছে, ক্লে টেরাকোটা মালা আছে, মানে দেখলে পছন্দ হবে কিছু না কিছু, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। তো মায়াপুরে যদি আসো অবশ্যই ভিজিট করবে আমাদের শপটা, ঠিক আছে? এদিকে ব্যাগ গুলো আছে না, এগুলো সব ব্যাগ, মোটামুটি যেই আছে সবারই আমাদের কালেকশন খুব পছন্দ হয়। এই যে ওয়াল হ্যাঙ্গিং আছে, এটা পুরো টেরাকোটার উপরে, রাজস্থানি ব্যাগ আছে, ভগবানের ছাতাও আছে, রাধা মাধবের জন্য, নিশ্চয় মাধবের জন্য, যারা ছাতা নিতে চান, অন্য কালারও আছে, মাল্টি কালার মধ্যেও আছে। এই যে নিশ্চয় মাধবের ফ্যান আছে, এটাও অনেক রকম কালারে পাওয়া যাবে। এগুলো দেখানো সম্ভব না এখান দিয়ে, এসে দেখতে হবে, এসে দেখতে হবে। অল্পের মধ্যে দেখিয়ে দিলাম, এই যে ধূপকাঠি আছে মায়াপুরের, মায়াপুরের ফেমাস সব ধূপকাঠি গুলো এখানে পাবেন। আর তাছাড়া কৃষ্ণনগরে বিখ্যাত সে মাটির পুতুল, কৃষ্ণনগর যেগুলো বিখ্যাত পোড়া মাটির পুতুল হয় না, ওইগুলো সব এখানে অ্যাভেলেবেল আছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য বুকস, তাই তো? বাচ্চাদের জন্য কালারিং বুকস আছে, গ্রন্থ আছে, হরি বল, শ্রীমদ ভগবত গীতা যথা যথ, তাছাড়া অনেক টাইপের বুকস রয়েছেন, গোপীনাথ, শ্রী রাধা মদন মোহন, হোয়াট এভার, নিমাই অফ নদিয়া, সুদামা, সব ডিভোশনাল বুকস, লর্ড কৃষ্ণা, বলরাম, ইনতালভন, যাতে বাচ্চারা ছোটবেলা থেকেই ভগবানের সম্বন্ধে জানতে পারে, ভগবানের বিভিন্ন লীলাগুলো আছে, আজামিল, অনেক রকমের আছে, অনেক রকমের, সাক্ষী গোপাল, শ্রী শ্রী রাধা রমন বৃন্দাবনের, এই যে একালব্য, একালব্য, একালব্য কি করেছিল, এই যে উইল অফ গড, এই যে দ্যাটস লুট ফেথ, অনেক অনেক আছে, অনেক রকমের, অনেক কালেকশন পাবে, বাংলাও পাবেন, ওগুলো তো ইংলিশ ছিল, এদিকে বাংলা আছে, কৃষ্ণ বর দয়া মায়, পরমপিতা, প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ, হোয়াট এভার, কালারিং বুকস আছেন, ও স্টোরি আছে, প্লাস কালার করতে হবে, স্টোরি পড়ে কালার করুন, বাহ ভেরি গুড, শ্রীনিতাই, অনেক রকমের আছে, অনেক রকমের, দেখো কি সুন্দর কালারিং বইগুলো, তোর পছন্দ হয়ে যাচ্ছে নাকি আমার? হ্যাঁ সত্যি তাই, ও প্রত্যেকবার যখনই আসে দোকানে কিছু না কিছু পছন্দ করেই যায়, এটা নেব দিদি, আমি ওটা নেব, তো আমার মাঝে মাঝে আমার এতটাই, ও এই যে যেমন এই যে মাস, আমার দাদার ছেলে নয়নেরও খুব পছন্দ অবশ্য, কিন্তু ওগুলো তো বাচ্চাদের জন্য, তো দাদার ছেলের জন্য নিয়ে গেছিলাম, একদম খুব পছন্দ হয়েছে, বাচ্চারা এত জেদ করে করে কেনে, একদম ওই যে সামনে ওদিকে সাজানো আছে, যাবো না আপনার বাইরে, যাবো না। তো এই ছিল আমাদের দোকানের কালেকশন, আমাদের নয়ন মাতাজি খুব ভালোভাবে দেখিয়েছে, নয়ন দেখো আজকে শাড়ি পরে এসছে, আর আমি নর্মাল চুড়িদারি পরে এসেছি, কারণ আমার সাইকেল চালিয়ে যেতে হয়, তো আমি শাড়ি গোপি ড্রেস পরতে খুব অসুবিধা হয়। তো কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর মায়াপুর আসলে অবশ্যই অবশ্যই ভিজিট করবে আমাদের গিফট শপ, কৌস্তবা গিফট শপ, গদা ভবনে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা আজকের ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ, তো চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র খুশি করে দেবেন, বি হ্যাপি, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র, বি হ্যাপি, হরে কৃষ্ণা।